प्रिय बंधुरा हजरत इब्राहिम आलाइसलमर पायर स्पर्शे शक्त पाथर नरम हो जेत से पाथर ऊपर पा दिए काबाघर निर्माण करें से पाथरटी सम्पर्के आज आपनादेर जानाब पवित्र काबा शरीफर देवाले लागानो एक पाथर हाजरे आसवाद अन्यटी काबा शरीफर पूर्व दिके तावाफेर स्थाने क्रिस्टालेर एक बाक्से बर्गाकृतिर एक पाथर चारिदिके लोहार बेष्टनी दिए रखा आछे पाथरटी दैर्घ्य प्रस्थ और उच्चता प्राय एक हाथ समान और এই পবিত্র পাথরটির নাম হচ্ছে মাকামে ইব্রাহিম অনেক মুসল্লি নামাজ পড়েন এই মাকামে ইব্রাহিমের কাছে বা এর পাশ ঘেঁষে তাওয়াফ চলতে থাকে অনবরত এই পবিত্র পাথরকে স্পর্শ বা চুম্বন করা বা এটাকে দেখতেই হবে তাওয়াফের মধ্যে এমন কোনো নিয়ম নেই তারপরেও অনেকে এটাকে স্পর্শ চুম্বন বা ছুঁয়ে দেখতে চেষ্টা করে অবশ্য মাকামে ইব্রাহিমের কাছে নিয়োজিত পুলিশ মানুষদেরকে এটা ছুঁতে বা চুম্বন করতে নিষেধ করে তারপরেও ভিড় পরিলক্ষিত হয় মাকামে ইব্রাহিমকে ঘিরে মাকাম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানোর স্থান অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দাঁড়ানোর স্থান হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই পাথরের উপর দাঁড়িয়ে কাবা শরীফের নির্মাণ কাজ করেছিলেন পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তার কদম মোবারক রাখলে পাথর নরম হয়ে যেত এবং তার কদম মোবারক পাথরের ভেতর চার আঙ্গুল পরিমাণ ডুবে যেত যাতে পবিত্র কাবা শরীফের নির্মাণ কাজের সময় পড়ে না যায় কোন কোন হাদিসে এটা জানা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার নিজ প্রয়োজনে পাথরকে সামনে পেছনে উপর নিচে অবলীলায় নড়াচড়া করতে পারতেন কাবা শরীফের নির্মাণ কাজ শেষে পাথরটি কাবা শরীফের সামনে রেখে দেওয়া হয় কালের বিবর্তনে পাথরটি বর্তমান স্থানে রাখা হয়েছে মাকামে ইব্রাহিম রাখার বাক্সটি বানানো হয়েছে 1 মিলিয়ন রিয়াল ব্যয় করে 10 মিলিমিটার পুরু গ্লাস পেতল দিয়ে নির্মাণ করা হয়েছে এই মাকামে ইব্রাহিম রাখার বাক্সটি ভেতরের দিকে সোনার কাজ আছে হাজরে আসওয়াদ থেকে মাকামে ইব্রাহিমের দূরত্ব 14.5 মিটার পবিত্র কুরআনে এই পাথরকে প্রকৃষ্ট নিদর্শন বলে ঘোষণা দেওয়া হয়েছে এরশাদ হয়েছে এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে আর এ ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য যে লোকের সমর্থ রয়েছে এ পর্যন্ত পৌঁছার আর যে লোক তা মানে না আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুই পরোয়া করেন না সূরা আল ইমরান আয়াত 97 তাফসিরে তাবারিতে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে বাইতুল্লাহতে আল্লাহ তাআলার কুদরতের পরিষ্কার নিদর্শন রয়েছে এবং খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের নির্দেশনাবলী রয়েছে যার মধ্যে একটি হলো তার খলিল ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন ওই পাথরে যার উপর তিনি দাঁড়িয়েছিলেন তাফসিরে তাবারি বিধান অনুযায়ী পবিত্র কাবা ঘরের তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয় তবে জায়গা না পেলে কাবা শরীফের অন্য কোনো চত্বরে নামাজ আদায় করলে নামাজ হয়ে যায় তবে এটা ঠিক যে সাধারণ মূল্যহীন পাথরটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সংস্পর্শে এসে অনন্য মর্যাদার অধিকারী হয়েছে মক্কার উম্মুল জুদুস্থ জাদুঘরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিল বিন আব্দুর রহমানের সূত্রে জানা গেছে 4000 বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও মাকামে ইব্রাহিমের হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের চিহ্ন একদম অপরিবর্তিত রয়েছে 27 সেন্টিমিটার পাথরের উপর প্রতিটি ছাপের দৈর্ঘ্য এবং 14 সেন্টিমিটার প্রস্থ পাথরের নিচে রূপাসহ প্রতিটি পাথরের দৈর্ঘ্য 22 সেন্টিমিটার এবং প্রস্থ 11 সেন্টিমিটার পাথরটিতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের গভীরতা পাথরটির অর্ধেক যা 9 সেন্টিমিটার দীর্ঘদিন ধরে লাখ লাখ নবী প্রেমিকের হাতের স্পর্শের পরেও আঙ্গুলের চিহ্নগুলো এখনও বিদ্যমান আঙ্গুলের ছাপ এখনও বোঝা যায় ভালো করে লক্ষ্য করলে পায়ের গোড়ালির চিহ্ন একদম স্পষ্ট বোঝা যায় আগে পাথরটি প্রয়োজন পড়লে স্থানান্তর করা যেত জাহেলি যুগের মক্কার লোকেরা বন্যার ভয়ে মাকামে ইব্রাহিমকে কাবা ঘরের সামনে রাখত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এটি সরিয়ে বর্তমান জায়গায় বসানো হয় একসময় একটি মিম্বরের উপর পাথরটিকে তুলে রাখা হয়েছিল
যেন বন্যার পানি এর নাগাল না পেতে পারে। যুগে যুগে বহু শাসক মাকামে ইব্রাহিম সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছিলেন। 160 হিজরিতে খলিফা মাহদী হজে এসে মাকামে ইব্রাহিম পাথরটির উপর থেকে নিচ পর্যন্ত রূপা দিয়ে মজবুত করে দেন। আগে পাথরটি মানুষ হাতে ধরে দেখার সুযোগ পেত, কিন্তু এখন শুধু দেখা যায়, ধরা বা স্পর্শ করা যায় না। কোনো কোনো ঐতিহাসিকদের মতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের শেষ জীবনের ইবাদতের স্থান এই মাকামে ইব্রাহিম। প্রতিটি কণা খলিলুল্লাহর অশ্রুধারায় সিক্ত, তবে কর্মের অঙ্গন বিশ্ব মুসলিমদের ইবাদতের স্থান। দিন রাত স্থান জনাকীর্ণ থাকে। হজ ও উমরাকারীরা তাওয়াফ শেষে এখানে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে পাপ মুক্তি ও নিজের মনোবাসনা কামনা করে মোনাজাত করেন।